आसनसोल पॉलिटेक्निक कॉलेज के तृणमूल छात्र के नेता आलोक सिंह पर प्रिंसिपल को मारने का आरोप लगा है और साथ ही यह भी आरोप लगा है कि वह कॉलेज में दाखिला प्रतिक्रिया में बाधा दे रहे थे। आइए देखते हैं इसके कुछ दृश्य। एक्चुअली ব্যাপারটা হয়েছে কি ওই ছেলে মিস্টার আলোক কুমার সিং ও আমাদের এখানকার স্টুডেন্ট তা ও এমনি মানে ওর বাবার কোন কোথায় ক্যান্সার ফ্যান্সার হয়েছে এরকম কোনো ব্যাপার ছিল সেই জন্য ক্লাস পাস করতে পারিনি তো আজকে ও কলেজের মধ্যে যখন আমাদের ইয়ে হচ্ছিলো মানে ভর্তি প্রসেস চলছিল তখন ও ঢুকে নাকি মানে বিভিন্ন ছেলেদের কিছু বলছিল আর কি আমার এখানে গভর্নমেন্টের প্রপার ইনস্ট্রাকশান আছে যে যখন এখানে কাউন্সিলিং হবে বা এক্সাম যে ভর্তির প্রসিডিও অ্যাডমিশন প্রসিডিও চলাকালীন অন্য কোনো ছেলে থাকবে না এখানে সেই জন্য আমি ওকে ঘরে বার করে দিয়েছি বাইরে তুমি বাইরে চলে যাও এখানে থাকার দরকার নেই তারপরে ও গেটে দাঁড়িয়ে যাতে আমাদের প্রসেসটা বন্ধ হয় সে ব্যবস্থা করছিল আরও লোকজন জড়ো করে তারপরে আমি ওর কাছে গিয়ে আবার জানতে চাই তখন ও আমার গায়ে হাত দেয় তখন আমি বেরিয়ে চলে যাই এবং পরে জানি যে ও মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে সিজ এ ডাঙ্কার নাও এবং সে এরকম কাজ করেছে তারপরে ওকে ধরা হয়েছে অলরেডি আমরা এটা এটা ডিরেক্টরকে জানানো হয়েছে ডিরেক্টরের মতো ব্যবস্থা নিয়েছে।